ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর নির্মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য বলা হয় দুই হাজার পনেরো সর্বশেষ জাতীয় বেতন স্কেল প্রদানের পর বিগত সাত বছরে গ্যাস বিদ্যুৎ পানি চিকিৎসা ব্যয়সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য প্রতিনিয়ত অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় সীমিত আয়ের সরকারি কর্মচারীদের জীবনযাপন কষ্টসাধ্য হয়ে পড়েছে এ অবস্থায় নতুন জাতীয় বেতন স্কেল প্রদান করা অত্যাবশ্যক নতুন বেতন স্কেল প্রদান না করা পর্যন্ত অসহায় ও হতাশাগ্রস্ত সরকারি কর্মচারীদেরকে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ষাট পার্সেন্ট বেতন বৃদ্ধি করা সহ চিকিৎসা ভাতা চার হাজার টাকা প্রদান এবং প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে বৈষম্য নিরসনকল্পে বাংলাদেশ সচিবালয়ের ন্যায় সচিবালয় বহির্ভূত অধিদপ্তর পরিদপ্তর দপ্তর প্রতিষ্ঠান সংস্থা বিভাগীয় কমিশনার জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত প্রধান সহকারী উচ্চমান সহকারী স্টেনোগ্রাফার কম্পিউটার অপারেটর স্টোর কিপার সহ সমমানের মর্যাদার সমমর্যাদার কর্মচারীদের পদ পদবী প্রশাসনিক কর্মকর্তা ব্যক্তিগত কর্মকর্তা প্রযোজ্য ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা ও বেতন স্কেল প্রদান ডিপ্লোমা নার্সদের ন্যায় সম শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ ডিপ্লোমা হেলথ টেকনোলজিস্ট ফার্মাসিস্ট ও সম শিক্ষাগত যোগ্যতাধারীদের দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা সহ বেতন স্কেল প্রদানের দাবি জানানো হয় দাবি বাস্তবায়নে আগামী মঙ্গলবার চব্বিশে মে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান আগামী ছাব্বিশে মে নয় জুন পর্যন্ত রাজধানীর বিভিন্ন দপ্তর প্রতিষ্ঠান প্রশাসনিক বিভাগ ও জেলা সমূহে দাবির সমর্থনে কর্মচারী সমাবেশ এবং দাবি বাস্তবায়ন না হলে আগামী এগারোই জুন জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির মহাসচিব মোহাম্মদ সালজার রহমান উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মোহাম্মদ লুৎফর রহমান সহ অনেকে তো সুপ্রিয় দর্শক তৃতীয় শ্রেণীর সরকারি কর্মচারীদের নতুন কর্মসূচির এই তথ্যটি আপনারা জানতে পারেন এবং ষাট শতাংশ বেতন বৃদ্ধির দাবি করা হয়েছে আমি আশা করব যে সরকার যেন খুব দ্রুতই এটি বাস্তবায়ন করে তাহলে সকলের জন্য ভালো হবে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ